হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আপনাদের চাব পড়ে কি ধুনিয়া একটা সুন্দর পরিবেশের মাজত আসো। লগতে আজি যেহেতু সানডে, সানডে বলে পুরো কামর পর অফ পাইছো, তো তেনেকে ওলাইছো আপনার মাজলে একটা ধুনিয়া ভিডিও লো আইছো। আর আজি গেছো এটা সিনটুহতর ঘরের ফলে, কারণ আমার কিছু কাম আছে যখন মানে আমি শর্ট ফিল্ম এখন বনাই আসছিলো, আপনাদের হয়তো বহুতে গম পায়। তো এই শর্ট ফিল্ম আমি এডিটিং আর মানে ডাবিংয়ের কিছু কাম আছে, সেইখানে আজি করিম সিনটুহতর ঘর গিয়ে ফেলে। তো এটা সিনটুহতর ঘর গে আছো আর ধুনিয়া একটা পরিবেশ এই ভিডিওটা স্টার্ট করেছো। আমার ঘরের প্রায় 2 কিলোমিটার মান বেশি দূর নয়, আর উচরতে আছে এইখান হাইস্কুল, যখন হাইস্কুলত মানে আমি সরপর পড়েছিল 5টা বছর এইখান হাইস্কুলতে পড়েছিল, নালাবাড়া হাইস্কুল। আপনাদের চাব পড়ে খুব ধুনিয়া একটা পরিবেশের মাজত অবস্থিত। এইফালে গোটে সেউজিয়া 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 খুব ধুনিয়া একটা রাস্তা চাব পড়ে। ইয়ারপর প্রায় এনেক 5-6 কিলোমিটার মান এনেক জঙ্গলের মাজে পাব, আর ইয়াতে আমার স্কুলখন হাইস্কুলখন কি ধুনিয়া একটা, কি মজা লাগিছে আমি যেটা পড়েছিল। এইখানে হয়েছে মই পড়ি যাওয়া হাইস্কুলখন, যখন স্কুলত মানে 5টা বছর বহিছিল, ক্লাস 5-ৰ পৰা ক্লাস 10-লৈ পড়েছিল, ক্লাস 6-ৰ পৰা ক্লাস 10-লৈ পুরা 5টা বছর পড়ি ইয়াতে মেট্রিক পাস করে গেছিল। খুব ধুনিয়া, কিমান ধুনিয়া লাগিছিল এই স্কুলখন যেটা পড়েছিল আপনাদের চাব পড়ে। এবার ইমাজিন করব পড়ে আপনাদের কিমান ধুনিয়া একটা পরিবেশের মাজত চাব, সেউজিয়া সেউজিয়া গোটেখিনি আর এনেকা ধুনিয়া একটা রাস্তা পদূলি, কিমান ধুনিয়া, কিমান ভাল লাগবে আপনাদের চাওক ভাব। আর এইফালে আছে গোটে সেউজিয়া সেউজিয়া। আর কেতিয়াবা যেটা স্কুল পড়েছিল এইফালের হাতী সাতি ওলাই আসছিল, আর আমি এনেকে স্কুলের পর চাই রাখিছিল এনেকে হাতী কই পার হয়, কারণ বেশি মজা লাগিছিল আপনাদের ভাবক এবার। আর এইখান স্কুলরে স্টুডেন্ট আসছিল মই একদম, বেশি সময় থাকিলে নহব। তো এটা গাড়িখন লোফেলে যাব লাগে সিন্তুহতর ঘর, যেহেতু মানে বহুত বেশি দেরি হয়ে গেল, 12টা বাজিয়ে গেল, মোক 11টা বাজাতে মাতিছিল, তো 1 ঘন্টা দেরি হয়ে গেল। তো এটা যাব লাগে পুরো জলদি জলদি, তো এনেক গেছো এটা চাব পারে কি ধুনিয়া একটা পরিবেশ। আর এই পরিবেশের মাঝে এটা ঘুরে ঘুরে হাতত মোবাইল চলে ভিডিও মানে কি হয় তো তেনেকে গেছো, তো চাই আমাকে কল দিছো কি কি হয়। আর এটা অকমান আগলে আহিল, আহিলে একটা ধুনিয়া পরিবেশ দেখি তো চাব পারে, গোটেই সেউজিয়া সেউজিয়া গোটেই পথার এইফালে গোটেই। পিছফালে পাহাড় পথার গোটেইখিনি আছে, আপনাদের ইয়াতে নদী এটা আছে, নদী মানে সরু চাই দৌ, আর ইয়াতে পানি পানি পরে এনেক গে আছে, আর এইফালে ধুনিয়া পাহাড়, আর এইফালে পুরা ধুনিয়া সেউজিয়া, এইফালে পুরা শাল গছে ভরা, আর এইখান খেতে পথার, এইখানে এতিয়ালও খেতে করা না করব, আর এইফালে পুরা সেউজিয়া সেউজিয়া রুয়া ফুটি গেছে গোটেইখিনি, একদম কি ধুনিয়া মজা লাগিছে। তো এটা এই রাস্তাটার মাঝে গে আছো মই আর চিন্তা ঘরলে চাব পড়ে। আমার ইয়ার উচর বাজার ঠাইব কি বেশি ধুনিয়া, আপনাদের এই ভিডিওটা চাই সকলখিনি দেখব, আমার উচর ঠাইব কি ধুনিয়া গোটেইখিনি দেখব, তো শেষলে চাই থাকবে গোটেইখিনি গম পাব। তো এটা আর যাও, এটা বেশি মানে দেরি করবো আর যেহেতু মানে চিন্তার খং উঠিছে থাকে। অকমান ইয়াকো রখিলো, কারণ মই গাড়ি পর নামা নাই, এতিয়ালো গাড়ি ষ্টার্টও বন্ধ করা নাই, রখি পেলে আপনার একটা বস্তু দেখাইছো চাব পড়ে। ইহতর ঘরটা কিমান ধুনিয়া লাগিছে, এনেক মানে পথার মাঝে একটা রাস্তা আছে সরু চাই, আর ভিতর মানে এনেক খুব ধুনিয়া একটা মানে চাব পড়ে। আপনাদের দেখিছে কিমান ধুনিয়া একটা পরিবেশের মাজত ঘরটা আছে, কিমান বেশি ভাল লাগিব। আর এইফালে এটা কয়ে আছো এনেক, আর এটা চিন্তু তো ঘর আহি পালো, হ্যাঁ চিন্তু পুরা কি করেছিল অকলে ঘরত ভিতর পুরা দরজা বন্ধ করি, আর বন্ধ করলে আহিব দেখা পাই পুরা এনেক পুরো দরজা দরজা বন্ধ করি, কি বা করেছিলি এই এখন হয় পুরা এটা চিন্তু তো ঘরে পালো। আর এটা পুরা এডিটিং এর কাম করো আমি আছে নাকি। আর এটা এনেকা বহি ললো আমি দুজনে ভিডিও এডিট করবার কারণে, আর এইফালে একটা বস্তু দেখাইছো আপনাদের, এইফালে চিন্তু মানে এখন পড়া টেবুল, পড়া টেবুল খানের তলত এইফালে এই তো কি করেছো এতে দিবা পারি আছে দিবা পারি আছে গাইছি। আর এটা ইয়াতে আমি বই বই ভিডিওটা এডিট করো, আর এটা দেখিলে আপনাদের শর্ট ফিল্মখন, আর শর্ট ফিল্মখন নাম হব ফন্টি, তো আপনাদের অতি সোনকালে চাব পাব আমার ইউটিউব চ্যানেলত। আর খুব ধুনিয়া একটা পরিবেশত আইছো চাব পড়ে কিমান ধুনিয়া, তো এই ঘরটা কিমান ধুনিয়া লাগিছে, বাহাটো ঘর একদম মজা লাগিছে। তো
আৰু এইফালে এতিয়া আমাৰ শ্বৰ্ট ফিল্মৰ ভণ্টি আহিবালে, যিগৰাকী মানে শ্বৰ্ট ফিল্মখনত ভণ্টি অভিনয় কৰিছে তেওঁৱে আহিবালে, আৰু পূৰা এতিয়া ডাবিং চলি আছে আমাৰ। মানে আমাৰ একচুৱেলি কামখিনি গোটেই ডাবিং ইডিটিং গোটেইখিনি মোবাইলতে কৰা হৈছে, এতিয়া ধুনীয়াকৈ ডাবিংটো কৰি আছোঁ। তো এতিয়া আপোনালোকক অকণ বাহিৰৰ পৰা দেখাইছোঁ, এইফালে চিনটো পূৰা ডাবিঙত ডাবিং লৈ আছে, এনেকৈ মোবাইলত ধুনীয়াকৈ ইডিট কৰি কৰি একেলগে মানে আমি মিলাই গৈ আছোঁ ধুনীয়াকৈ। তো আপোনালোকে কেনেকুৱা পায় কমেণ্ট কৰি জনাব যেতিয়া শ্বৰ্ট ফিল্মখন আহে। আশা কৰিছোঁ ভাল পাব আপোনালোকে। তো একদম শেষলৈ চাব, আৰু অহাৰ আগে আগে আপোনালোকক মই জনাম কেতিয়া শ্বৰ্ট ফিল্মখন আপলোড হয়। আৰু এতিয়া এনেকৈ ঘৰত গৈ আছোঁ আৰু গধূলিয়ে হৈ গ'ল, আপোনালোকক বহুত সময় দেখুওৱা নাছিলোঁ মানে গধূলি হোৱা। তো এতিয়া এনেকৈ দেখাই দিলোঁ আৰু আহি আছোঁ এতিয়া মানে ঘৰত গৈ আছোঁ। এইফালে চাব পাৰে নালাপাৰা পথাৰৰ মাজত ৰখিলোঁ, এনেকৈ চাব পাৰে এইফালে পূৰা আকাশখন নীলা নীলা হৈছে আৰু এইফালে কলা হৈ গৈছে যিহেতু মানে ৰাতি হ'ল। তো এতিয়া এনেকৈ গৈ আছোঁ, সূৰ্য অস্ত যোৱা পূৰা ৰঙা ৰঙা হৈছে আৰু এইফালে পূৰা নীলা নীলা হৈছে আকাশখন। তো সেয়া আছিল আজি ভিডিঅ'টো, আমাৰ গাঁৱৰ মানে পৰিৱেশখিনি দেখুৱাৰ লগতে মানে আমাৰ আজি শ্বৰ্ট ফিল্মৰ কিছু কাম দেখুৱালোঁ আপোনালোকক। তো ভিডিঅ'টো চাই কেনেকুৱা বোলে কমেণ্ট কৰি জনাব, যদি ভাল পালে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব। আৰু আপোনালোকৰ মাজলৈ অতি সোনকালে আছে এই শ্বৰ্ট ফিল্মখন, আপোনালোকক ক'ত দিওঁ কেতিয়া দিওঁ সকলোখিনি গম পাব, মানে দিয়াৰ আগতে গম পাব। তো এতিয়া ঘৰলৈ যাওঁ বাৰু। তো আজি ভিডিঅ'টো আছিল, যদি ভাল পালে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু নেক্সট ভিডিঅ' লগ পাম। তো বাই বাই।